Yes, ma'am. Five. Yes, ma'am. Six. Yes, ma'am. Chopik. Yes, ma'am. Ochi. Yes, ma'am. Rajun, stand up. Rajun, stand up. Madam, I'm not. Plain banana or at the shock into fail to barbar. Eh? Tomar koto boro shahos to me plain banana to me amar gaye chure maro. Madam, I'm to me amar chokh thaki dicho. At the boro shahos tomar. Be out of the car. Daro, venture for daro. Darao. আমার কথাটা একটু শুনবে তো তুমি আবার অস্বীকার করছিস হ্যাঁ আর তুমি এরকম ফ্যাশন শো মার্কেট পোজ দিয়ে দাঁড়ায়ছো কেন তুমি কি করে দাও সত্যি করে কষ্টই আমি একদমই অরিপেনেন মারিনি বিশ্বাস করেন আমার কথা আমি মারিনি প্লিজ তুমি পকেটে হাত দিলে কেন আমি তো ক্যাডেডিস ঠেলে দাঁড়াইছি সম্মান সহকারে আর কেবা করি দাঁড়াবো পকেট থেকে হাত সরাও কান্দি কান্দরা আপনি কি করছেন কান ধর্মমানি এতগুলো স্টুডেন্টদের সামনে আমি কান ধর্মমানি আমি কিন্তু এই কলেজের মধ্যে পুরাতন ছাত্র আমার কিন্তু একটা মান সম্মান স্ট্যাটাস আছে ও প্লিজ তোমার স্ট্যাটাস কি পুরো কলেজ জানে না হচ্ছে কি ওই ম্যাডাম ওই অনেক ছাত্র ছাত্রী আছে তো লজ্জা পাচ্ছে এই তোমরা ওদিকে তাকাও না কেন কান ধরা লাগবে না মাফ করে দিয়েছি ম্যাডাম শোনো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের উন্নয়ন কি আমি কি বসবো বসবো নাকি জিজ্ঞেস করছি তুমি পুরো ক্লাস দাঁড়াও ডাক্তার দাদা আই ডাক্তার এই ম্যাডাম এই কি করলি এটা সকল স্টুডেন্টদের সামনে আমরা যে পরিমাণ অপমান করলি বেঞ্চের উপর দাঁড় করাই এটা তুই একদম ঠিক করিসনি কি কথা করছিস না কি জন্য বিউটিফুল বিউটি না ম্যাডাম বলো ওকে সরি সরি ম্যাডাম বিউটি ম্যাডাম আপনি একটা জিনিস ভুলে গেলে চলবে না ছাত্র হিসেবে কিন্তু আমি খারাপ ছিলাম না আপনি একটু মনে করে দেখেন ডিমান্ডিং করেন এত আপনি কলেজের শিক্ষক হয়েছেন ক্লাস ফাইভে কিন্তু ইসলামিয়াতে ইসলাম ধর্মে আপনার চেয়ে অনেক বেশি নাম্বার পেয়েছিলাম ইসলামিয়াতে রাজন অঙ্ক আর ইংরেজিতে যে ডাবল জিরো জিরো পাইতা সেগুলো আমার মনে আছে তুই কিন্তু আবার অপমান করতেছিস বারবার আমার অপমান করে তো স্বাদ মেটেনি তাই না কলেজের টিচার হয়েছিস বলে কি একদম নিজের কি অনেক বড় ই মনে করতেছি শোন আমি যদি মনে করছি অঙ্কে আর ওই যে ইংরেজিতে ফেল না করতাম তাহলে আমিও আমার মনে করছে কলেজের শিক্ষক থাকতাম তো তোরা পড়াশোনা করে কিছু একটা হ বারবার ফেল করতে কে বলছে আমি বলছি ওই জিনিসটাই তো মাথায় ঢোকে না রে বিউটি ইংরেজি বই ধরলে আর অঙ্ক ধরলে মনে হয় আমি প্রেগন্যান্ট হয়ে গেছি আমার ভুলে আসতে পারে এখনো তুই অনেক বাচ্চাই রয়ে গেছিস একটা কথা বলি যেই সাবজেক্টটা যত কঠিন ওই সাবজেক্টটা একটু মনোযোগ দিয়ে পড়লে ততই সহজ হয়ে যায় এখন তুই যদি পড়াশোনা বাদ দিয়ে দুষ্টামিতে বেশি লেগে থাকিস তাহলে তোর পড়াশোনা হবে বল বিউটি তুই কিন্তু বেশি রাজন আমি বারবার বলছি তোর আর আমার সম্পর্ক কলেজের মধ্যে একজন টিচার আর স্টুডেন্ট এত নিয়ম কানুন ম্যাডাম আমি মানতে পারবো না মানতে না পারলে কলেজ থেকে বের হয়ে যাও পাঁচ দিনের পাঁচ দিন কলেজ থেকে প্রেজেন্ট করতে এসো হ্যাঁ ফেল করতে কত ফেল আমি বুঝলাম একটা সামান্য বিষয় এরকম করতে দেখিস নি কি করছিস সামান্য বিষয় করছিস তুই এই ক্লাসের মধ্যে আমার যে ওয়ার্ড ছিল একটা যে সম্মান ছিল একটা যে ভাব গাম্ভীর্য ছিল তোর জন্য সেটা মাটি হয়ে গেল আর তুই করছিস সামান্য বিষয় আসলে হয়েছে কি দোস্ত দোস্ত কিসের দোস্ত আজকের পরের থেকে তোর সাথে কোনো দোস্তগিরি নেই শেষ একদম শেষ কাটা এই যে তোর একটা দোষ
কিছু না বুঝে শুনে কথা কইছ। আচ্ছা শোন, তো আমি হয়েছে কি, আমি এরোপ্লেনটিতে মারিছিলাম, আমি তো বুঝতে পারিনি যে ম্যাডামের গায়ে যা মানে বিটিবিল গায়ে যা অ্যাক্সিডেন্টটা করবি, এটা তো বুঝতে পারিনি। আসলে দোস্ত হয়েছে কি, এটা আমি ইচ্ছে করে করিনি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তুই ইচ্ছে করে করিসনি, কিন্তু বিউটি যখন আমার টেবিলের উপর দাঁড় করালো অপমানজনকভাবে সকল স্টুডেন্টদের সামনে টেবিলের উপর দাঁড় করালো, তুই তো তোর ভুলটা স্বীকার করতে পারতি। তা না করে তুই কী করলি, তুই বিউটির আরও পক্ষ নিলি, আবার ওখানে বাণী শোনাচ্ছিস, শিক্ষকদের সাথে তর্ক করা ভালো না। এই তুই 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 বিউটির পক্ষ নিলি কী জন্য, আর বিউটির প্রতি তোর এত টান কিসের জন্য, এটা সেটা আমার কম। এ দোস্ত উল্টাপাল্টা বুঝিস রে, তুই উল্টাপাল্টা বুঝতেছিস কিসের জন্য? হ্যাঁ সারা জীবন আমি উল্টাপাল্টে বুঝে দেবো, সবসময় উল্টে গিয়ে পাল্টে যাবো, বুঝতে পারছিস? কাণ্ডজ্ঞানহীন, কোনো ধরনের জ্ঞান নেই, কোন জায়গায় কী বলতে হবে সেটার কোনো সাধারণ সেন্স নাই, এর জন্য তো বারবার তুই ফেল করেছিস। হ্যাঁ ফেলের কথা করছিস, আমি একলাই ফেল করি, তুই কি, তুই তো ফেলের ডাব্বা রে। শোন, তুই ওয়ানে তিনবার ফেল করেছিস, টুতে ফেল করছিস, ফোরে ফেল করছিস, ফাইভে ফেল করছিস, এই যে ম্যাট্রিক যে পরীক্ষা দিয়েছিস পাঁচবার দিয়েছিস, তুই তো ফেলে ফেলে জর্জরিত। হয়েছে তা তো হয়েছে, হ্যাঁ পুরো ইতিহাস ঘাটতেছিস কিসের জন্য? শোন, আমি কিন্তু আর কলেজ স্টুডেন্ট সাবধানে কথাবার্তা করি, এমন কোনো কথা বলবি না যেটা আমার পেস্টিক হ্যাম্পার হয়ে যায়, বুঝতে পারবি? খুব বিরাট পেস্টিক জ্ঞান হয়ে পড়ছিস। হ্যাঁ এই বিটি বোন আমাদের ছোটবেলার বান্ধবী, ও না হয় তোর বেঞ্চের উপর দাঁড় করেছে, তার জন্য এরকম রাগ করা লাগবে, এরকম ভেদাল করতেছিস? হ্যাঁ তোমারা যদি বেঞ্চের উপর দাঁড় করা তো তালি করে তুমি, বেঞ্চের উপর দাঁড় করালে কতটা মান সম্মান হানি হয়, সব মায়ের ছেলে আমার দিকে হেল হেল করে তাকাচ্ছে আর মিটি মিটি করে হাসতেছে, ইচ্ছে করতেছিল দাসটাত্র নিয়ে তোর উপর মারি আর বিউটির উপর ঠাস ঠাস করে মারি। এই বিটি বোন উপরে হাত দেওয়ার কথা কবি নেই। ওরে বাবা রে বাবা, বিউটির উপর তো ভালোই টান রয়েছে তোমার, বুঝে গেছি আমার বোঝা সারা, একদম বুঝে গেছি। কি বুঝেছিস তুই? না বুঝে না, আমি বুঝে গেছি আমার বোঝা সারা। আমাদের কি মনে হচ্ছে আমরা কি আফগানিস্তানে যুদ্ধ করতে করতে এখানে চলে আইসি নাকি হনুলুলু দ্বীপ থেকে সাগরের মাছ মারতে মারতে এলাকায় চলে আইসি? কি কি করছেন আপনারা এইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন কেন? আমি তো আপনাদেরকে যুদ্ধ করার জন্য ডাকিনি। শোনেন, আজ এর স্পেশাল পড়ার টাইম নেই, মেজাজ মর্জি 49, বুঝতে পারছেন? যা বলার বলি ফেলান, কি বলবেন? বলছিলাম কি, নুয়াপাড়া আছে না, নুয়াপাড়া রুটটা কোন দিকে? নুয়াপাড়া আমি বলে দিচ্ছি, শোনেন, এই যে সামনে এই যে ডান দিকে যাবেন, সোজা যাবেন, যে ডানে আবার যায় বাঁয়ে, আবার ডানে একটা মোড় আছে, মোড় পার হয়ে তারপরে দেখবেন যে একটা দোকান আছে আর একটা তাল গাছ আছে, তাল গাছের পারে একটা পুকুর আছে, এই পুকুরের অর্ধেক গেলি পারেই তারপর থেকে নওপাড়া শুরু হয়ে গেল, বুঝছেন? আবার প্রথম থেকে বলবেন, মাথায় ঢুকে নি। Do you know who I am? Who we are student. আমরা ইচ্ছে করলে ট্রেন থামা দিতে পারি, প্লেন নামা দিতে পারি, আর আপনি করছেন, আপনি করছেন এই ভাঙা চোরা মোটর সাইকেল আমরা খেলা দেবো, কথা বলি স্পষ্ট আপনি? আমি তো নিজেই ভুলে গেলাম। আচ্ছা আবার বলতেছি, সামনে যে ডানে বামে বামে তারপরে দেখবেন একটা তাল গাছ, ওখানে একটা দোকান আছে, একটা পুকুর আছে, পুকুরের অর্ধেকটা হচ্ছে নওয়াপাড়া থেকে শুরু হইলো, শুরু হইলো তারপরে একটু ভিতরে গেলি পরে আপনি যে উদ্দেশ্যে আসছেন সে উদ্দেশ্যে গিয়ে কবেন যে আমি এখানে যেতে চাই, ওখানে সবাই অত্র অঞ্চলের সব কিছু চিনে, বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নওয়াপাড়া কি কলেজে পড়বেন মনে হচ্ছে না, ও ভিন দেশ থেকে আসছে কি হয়েছে কি? না ওই কুন্দার ছবি ঠিক আছে, এমনি স্টার্ট নিচ্ছে না কেন বুঝতে পারছি না। কেন যে এসব মোটর সাইকেল নিয়ে বাইর হন, আপনার পিলাগে সমস্যা, পিলাগে ময়লা জমি গেছে। না পিলাগে তো কোনো ঝামেলা দেখছি না, কিছু মনে করবেন না, আপনি যদি একটু স্লাইড করে ঠেলা দিতেন আমি তাহলে চলে যেতাম। কি করেন আপনি?
একলা দিতেন Do you know who I am? Who we are student আমরা ইচ্ছে করলে ট্রেন থামা দিতে পারি ব্রেন নামা দিতে পারি আর আপনি কষ্টেন আপনি কষ্টেন এই ভাঙা চোরা মোটরসাইকেল আমরা খেলা দেব কথা বলি স্পষ্ট আপনি শাট আপ ভালো লেখাপড়া শেখার কোনো বয়স লাগে না খুব ভালো লেগেছে এখন কিছু মনে করবেন না এই বয়সে যখন আপনার স্টুডেন্ট একটু কষ্ট করে যদি টেলাটা দিতেন আমাকে আমি চলে যেতাম সরি বলেন আমি যদি কান ধরে দেও উঠবস করা দেব এই একদমই করতেছেন না হ্যাঁ মানুষ ছিলেন আমরা স্টুডেন্ট মানুষ আমাকে কষ্টে ঠেলা দিতে লাগবে না এত ঠেলা লাগবে না আমরা পারি আমরা ঠেলা দিয়ে সবকিছু হয় নাকি ঠেলা লাগবে হেড ট্রেনে নিয়ে চলে যাবো দরকার হলে কি ভালোই ঠান্ডা ঠান্ডার মধ্যে গরমের মধ্যে ঠান্ডা লাগতেছে মেজান্দা ভালো জিনিস বার করেছি বুঝিস মেজাজ খুব ঠান্ডা থাকে বুঝিস কোশ্চেন নাম্বার এটা মুখস্থ করো আর তুমি এটা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো রাস্তা তো দেরি করলি কেন ওই জাম পড়েছিল অনেক জাম ওই গলিটার মধ্যে জাম পড়েছিল কি হ্যাঁ রিক্সা আর ভ্যানের জাম পড়েছিল মানে তোমরা যাও ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম দাদা দাদা তোমরা ম্যাডাম জি শোন রাস্তায় দেব না মিথ্যা কথা বলিছে যাই হোক শোন আর কিন্তু দেরি করা যাবে না সামনে কিন্তু পরীক্ষা এখন এরকম করে দেরি করে আসলে পরীক্ষা ফেল মারবি আকে বিউটি পড়তেছি না আন্টি ম্যাডাম কা ম্যাডাম আর দেরি হবে না বিউটি ম্যাডাম আমি কবর কবিতাটা বের কর হ্যাঁ ম্যাডাম কবর কবিতা আমি পড়তে পারবো না কি হয়েছে কেন এই কি হয়েছে কবর কবিতা পড়তে পারবি না কি জিতু রাজন ওরে নিয়ে যাওয়া লাগবে না পড়া আছে থাক ঠিক আছে তোরে কইছি না আমার সামনে বিউটির হাত ধরবি না একটা ঘুষা মেরে কিন্তু তোর নাকের আমার সামনে কেউ বিউটির হাত ধরুক এর আমি সহ্য করতে পারি না আবার যদি কোনোদিন ধরবি তোর খবর করেছি আমার সামনে ধরবি তুই বাইরে যাস আমার সাথে বন্ধু বন্ধু সাথ করবি কথা বলতেছে নাস্তা পানি এতক্ষণে পেটে হজম হয়ে গেছে বাজার থেকে আসছো ভাই যান আগে যাও হাতে মুখে পানি দাও তারপর গুলজার ভাইয়ের সাথে দেখা করো সে তো আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার গাছের কাঁঠাল কে আনিছে আমি জানি শেষবার যখন আসছিলাম তখন তো তুমি পরক পুরা দৌড়াইতে এখন তুমি সেলো কমেন্ট পুরা অনেক বড় শোনেন মাইয়া কত সবকিছু একা শিখতে হয় নাকি পরে যাও যাই কোনো নেই
জানে তোমরা আমাকে কিভাবে খাওয়াবা কিভাবে খাওয়াবা না। বাইকের কথা ছিলাম, নতুন বাইকটা কবে কিনতেছেন? মাত্র তো জয়েন করলাম, কয়েকটা দিন যাও, এরপরে বুঝবো এটা কেনা উচিত হবে কি হবে না। অবশ্যই তুমি উঠবা না কেন, আমার উন্ডার পেছন তো কালি লাগছে তোমাদের জন্যই। খালাম্মা খুশি হয় নাই? এটা তুমি কি বললে, খালাম্মা খুশি হবে না কেন? ছেলে মেয়েরা পড়াশোনা করার পর চাকরি পেয়ে গেলে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হয় বাবা মা। ওনারা চান ওনাদের ছেলে মেয়েরা যেন শান্তিতে থাকে। তাছাড়া চাকরিটা আপনার দরকার হচ্ছিল, আল্লাহ মিলাই। ও আপনারা তো আমাকে তেলা দিয়েছিলেন। আবার আপনি চেনেন নাকি? হ্যাঁ চিনি, কিন্তু ওনার এখানে কেন? ও এই ক্লাসের ঐতিহ্য, আমার কলেজের সবচেয়ে বিশ্বস্ত এবং পুরনো স্টুডেন্ট। ঘটনাটা উল্টো হয়ে গেল রে, এখন তাহলে কি হবে? একটা মেজিকটা কাটি হবে, এখন মেজাক ঠান্ডা করতে হবে। যুক্তিবিদ্যার ক্লাস এখন থেকে উনি নেবেন। কেমন আছো তোমরা? খুব ভালো লাগছে, আমি প্রতিটা জায়গায় যখন ক্লাস দিতে যাই ফার্স্ট টাইম আমি নিজেকে অনুভব করি। আমার প্রাণটা ভরে গেছে, আমরা শিক্ষক মানুষ এই জায়গা থেকে ও জায়গায় যাই, ও জায়গা থেকে এই জায়গায় আসি। আমাদের কাজই হচ্ছে তোমাদের মতো কোমলমতি ছেলেমেয়েদের সাথে আমাদের কথাবার্তা বলা। আমি তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যা। আমি কিন্তু যুক্তির বাইরে একটি কথা বলি না, আমার নাম হচ্ছে কে কি গ্যাপ। আমাকে তোমার সবাই গ্যাপ স্যার বলে ডাকবে। প্রশ্ন করতে পারো কেন আমার নাম গ্যাপ, তাই না? প্রশ্ন তো জাগবে, প্রশ্ন না জাগলে উত্তর দেবো কি? আমার নাম হয়েছে গুলজার আহমেদ পাটোয়ারি, সংক্ষেপে গুলজারের জি, আহমেদের এ, আর পাটোয়ারির পি। তাহলে কি হলো? তাহলে আজকে থেকে আমাকে কি ডাকবে তোমরা? গ্যাপ স্যার, কি না? এই নাম জিজ্ঞেস করছে তোমার? চশমা খোলেন, ভালো আছেন? আপনাদের দুজনকে তো আমি চিনি, মনে হচ্ছে। ও এই ক্লাসের ঐতিহ্য,
আমার কলেজের সবচেয়ে বিশ্বস্ত এবং পুরনো স্টুডেন্ট। এই আরে আসো কেন, বসো বসো বসো, সবাই তো কারণ দোকান নাই পাও পেন করবে, ওনার স্টুডেন্ট। হ্যাঁ আমারে কি নাম আপনার? জি আমার নাম হচ্ছে গিয়ে রাজু, মিস্টার জিতু। আমার জীবনে যে কোনো বিষয় নিয়ে কথা বলবো আমরা, অবশ্যই সেই কথা দুজনে বলতে পারলে আমরা কিন্তু কখনোই আমি এখন ক্লাস নিচ্ছি, তোমরা ওয়েট করো, পরে কথা বলবো। ম্যাডাম খুবই জরুরি, খুবই জরুরি, কথাটা না হইতে পারলে মনের মধ্যে শান্তি পাচ্ছি। তোমরা একটু দেখো আসছি, যেটা শুরু করতেছেন সেটাকে ঠিক করতেছেন। আরে কি সেটা? ম্যাডাম আপনি বোঝেননি, ওই যে একটা বাইকের পিছনে পর পুরুষের সাথে বাইকের পিছনে আসলে সেটা কি ভালো হয়েছে? তাতে তো সমস্যা কি? অসুবিধা আছে, অসুবিধা আছে ম্যাডাম, খুব অসুবিধা আছে, বুঝতে পারছেন? একটা জিনিস আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, বাইকে আসছি ভালো কথা, সেটা আরেকজনের ঘাড়ের মধ্যে হাত দিয়ে আসলে করছি জন্য। আমি কখন ঘাড়ে হাত দিলাম? দেখ তোর একটা কথা বলি, আপনার একটা কথা বলি, বুঝতে পারছেন? শোন এই মুখ দিয়ে তো তুই তুই আসে যাচ্ছ, আমি আপনার ক্ষতি পারবো না। এই তোর কী করে করছি দাম্বর হবে? তোর আমি একটা কথা বলি, তুই যেভাবে ঘাড়ে হাত দিয়ে আইসিস এটা কিন্তু মোটেও ভালো হয়নি, সবল হয়নি, আমি তো চোখকে দেখেছি, মিথ্যে কথা করিনি। আমার ইচ্ছা হয়েছে আমি তার ঘাড়ে হাত দিয়ে আসছি, আমার যদি কালকে ইচ্ছা করে তার কোমরে হাত দিয়ে আসার, আমি তার কোমরে হাত দিয়ে আসবো, তাতে তোদের সমস্যা কি? আমরা পয়সা থাকতে, আমরা পয়সা থাকতে কাজ তুই করতে পারবি রে, সত্য কথা না কিন্তু? ঠিকই কইছ, পয়সা থাকতে পারবি দেখছো, তোর একটা কথা করছি, আমরা হচ্ছে গিয়ে মাল দোকানের বন্ধু, আমাদের অধিকার হচ্ছে সবচেয়ে বেশি, আমাকে তোকে রাই খেয়ে তুই তার সাথে দাতা ব্যবহার করবি যেভাবে খুঁজে বেড়াবি মোটর সাইকেলের মধ্যে, এটা কিন্তু একদম সহ্য করা পারবো না। সহ্য করতে না পারলে কলেজ ছেড়ে বের হয়ে যা, তবু আমি আমার ইচ্ছা বিরুদ্ধে কিছু করবো না, পাঁচের পাঁচগুলো থাকবো না, এই কথা থাকবো না, আমাকে কি হবে প্রাণটা পাবে, অন্য কন্ট্রোলে পড়তে হচ্ছে তা তাহলে আজ এই আজ এই আমরা হচ্ছে গিয়ে আপনার কলেজের সবচেয়ে বেশি অযোগ্য ছাত্র, এই জন্য টিসি দিয়ে দিবেন। যেহেতু স্যার অযোগ্য ছাত্র, সেই কারণে আমাদের এই কলেজে থাকা না থাকা সমান কথা। স্যার দরখাস্ত কি লেখা লাগবি নাকি এমনি এমনি দিয়ে দিবেন মুখে মুখে? কি আজে বাজে কথা করছ, হ্যাঁ তোমাদের মাথা টাতা ঠিক আছে তো? না চুরি কেন, এটা হতেই পারে, একটা মানুষকে আমরা চিনবো না জানবো না, তার সাথে কখন কি ব্যবহার করে বলি সেটা তো সমস্যা না। আপনি এরকম নরম সুরে কথা বললেন, ছেলে মেয়ে কিন্তু কথা শুনবে না, সবাই কিন্তু ডাক্তারদের পিটাইয়ে পিটাইয়ে পিটাই মেয়ে থাকে স্যার। সরি বিষয় স্যার, একটা কথা বলো স্যার, বলে ফেলো স্যার, আমাকে টিসি দিয়ে দেন। টিসি দিয়ে দেন মানে কি করছো স্যার? আমরা হচ্ছে গিয়ে আপনার কলেজের সবচেয়ে বেশি অযোগ্য ছাত্র, এই জন্য টিসি দিয়ে দিবেন।
যেহেতু স্যার অযোগ্য ছাত্র, সেই কারণে আমাদের এই কলেজে থাকা না থাকা সমান কথা। স্যার দরখাস্ত কি লেখা লাগবি নাকি এমনি এমনি দিয়ে দিবেন মুখে মুখে? কি আজে বাজে কথা করছ? হ্যাঁ, তোমাদের মাথা টাতা ঠিক আছে তো? জি স্যার একদম ঠিক আছে। ভাইবেন না স্যার, আমরা উল্টা পাল্টা কিছু খাই আছি, কিচ্ছু খাইনি। এই বেয়াদবের মতো কথা করছো কেন? যাও করছি, বের করে দাও। স্যার আপনি কিন্তু শুধু শুধু রাইখে যাচ্ছেন। বের হচ্ছ তোমরা? টিসি দেবেন না স্যার? কোন অপরাধে আমি টিসি দেবো? আমার তো মাথার মধ্যেই ঢুকতেছে না স্যার। অপরাধ তো আমাদের একটাই, আমরা বারবার 11-10 মার্কের ছাত্র দেখে বারবার ফেল করি, অযোগ্য ছাত্র। এই জন্য আমাকে টিসি দিয়ে দিবেন, বাস শেষ। স্যার আমাকে ভাগ্যের নির্মম পরিহার, আমরা যদি একদম ঠিক মতো লেখাপড়া করতাম, ভার্সিটি পাস করে এই কলেজের টিচার হইতে পারতাম, আমাকে বাচ্চা কাচ্চা থাকতো। আমাকে ভাগ্যের নির্মম পরিহার পারিনি, আমরা এই কলেজে রয়ে গেছি। মাঝে মধ্যে ইচ্ছা কি স্যার জানেন, মনে হয় যে ট্রেনের মধ্যে ঝাঁপ দিই, কিন্তু আমার চিন্তা করলাম একটাই তো জীবন, মানে কি করবো। সুতরাং সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমাকে টিসি দিয়ে দেন, আমার ছেলে দেয় শেষ। দিয়ে দেন স্যার, টিসি দিয়ে দেন স্যার। এরকম করছেন, ওকে টিসি দিয়ে দেন স্যার। ওরা খুব চেষ্টা করে স্যার, দিয়ে দেন। আপনি মাথা ঠান্ডা করেন তো, তোমরা যাও, আমরা সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ডান স্যার, যাও। আজি সাহেব, আপনি মনে হয় কিছু কবেন? স্যার আমরা সবাই তো আদু ভাইয়ের গল্প জানি। আমার মনে হয় কি জানেন, আদু ভাই মরে গিয়েছে সত্য, কিন্তু রেখে গিয়েছে এই দুই প্রতিভা, আদু ভাইয়ের পূর্ণ সংস্করণ। ওদেরকে কোনো অবস্থাতেই টিসি দেওয়া যাবে না স্যার, কারণ আদু ভাই আমাদের সেই ঐতিহাসিক আদু ভাইয়ের পূর্ণ উত্তরসূরিয়েরা স্যার। এদের নামে কলেজ চলে, আমাদের কলেজের নামে কেউ ডাকে না, ডাকে এদের নামে। অতএব কোনো অবস্থাতেই এই 90 আদু ভাইদের টিসি দেওয়া যাবে না। আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম। আপনি ঠিক কয়েছেন, দ্য লেভেলস অফ টেকনিক্যাল সাকসেস আর সিমিলার ফর দ্য টু প্রজেক্ট টাইপস, ওয়াইল কমার্শিয়াল সাকসেস ডিপার্টেড সিগনিফিক্যান্টলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনার কি মনে আছেন? সালাম তো দেইনি। ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি আমরা। হয়েছে কি আপনার কাছে আইসি হলো জাস্ট ফর একটু ক্ষমা চাওয়ার জন্য, সৌজন্যমূলক? ওই সেদিন আপনার সাথে মোটরসাইকেলে যে দেখা হয়েছিল, খুবই লাউড স্পিকারের মতো উচ্চবাচ্য করে কথা কয়েছিলাম, ফর দিস রিজন আমরা সরি। না সরি কেন, এটা হতেই পারে, একটা মানুষকে আমরা চিনবো না, জানবো না, তার সাথে কখন কি ব্যবহার করি বলি সেটা তো সমস্যা না। এখন তো আমাদের মধ্যে একটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হয়ে গেছে, এগুলো নিয়ে এখন কথা বলা দরকার নেই। তো তোমাদের পড়ালেখা কেমন চলছে? কিন্তু একটা কথা জিজ্ঞেস করতে খুব মন চাচ্ছে, সেটা হচ্ছে আপনার কি অন্য কোনো বাড়ি ছিল না এই বাড়ির মধ্যে যে উঠেছেন আপনি? আপনারা কি বলছেন আমি বুঝতে পারিনি। মানে ও কচ্ছে, এই অঞ্চলের মধ্যে আপনি শিক্ষকতা করতে আসিছেন, তো আসে এই বাড়িতে উঠেছেন কিসের জন্য? অন্য কোনো বাড়ি ছিল না, আর এই কলেজ কম্পাউন্ডের মধ্যে ওখানে কোয়ার্টার ছিল আপনাদের জন্য, সেটা রাইখে টেকে এ বাড়িতে ঢুকে পড়েছেন কি জন্য সেটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, এটা কেমন তোর কথা বলছো, আমি কোথায় থাকবো না থাকবো এটা আপনাদেরকে বলতে হবে। আমার কালার বাড়িতে এসে থেকেছি, কালার বাড়ি থাকতে আমি যদি কি হোস্টেলে উঠি, অন্য বাড়িতে উঠি, কালা মাইন্ড করবে না? বললে দে, এই বাড়িতে একটা সাংবিধানিক সতর্কীকরণ আছে বললে। শুনেন, মানে যেটা বলতে চাচ্ছিলাম, এই বাড়ির চারদিকে একটা দাগ দেওয়া আছে, একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া আছে, যে কেউ এই বাড়িতে উঠলে সেখানে উঠতে দেওয়া যাবে না, কোনো বিশেষ করে ছেলে মানুষ। হ্যাঁ, এটা এলাকার চেয়ারম্যান দিয়েছে, কি দিয়েছে এটা? এটা দিয়েছে অত্র অঞ্চলের যুব সমাজ, যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমরা দিয়েছি। এটা কেউ যদি ভায়োলেট করে, মানে এটা যদি না মানে, তাহলে পরে জাস্ট বাইরে এটারে ঠ্যাং ঠং লুলে করে পাঠাই দিব। এই এই বাজে কথা বলছো কেন? তো বাবুদের ভুলে গেছো, আমি তোমার সামনে তোমার শিক্ষক দাঁড়িয়ে আছি, শিক্ষকের সাথে মর্যাদা দিয়ে কথা বলতে হয় কিন্তু। এই কিসের শিক্ষক, এই কিসের শিক্ষক? আমরা যদি ঠিকঠাক মতো লেখাপড়া শেষ করতাম, তাহলে আমার বাচ্চারা এসে তোমার সাথে মাস্টারি করতো, বুঝছো? সেটা অবশ্য খারাপ বলেননি, আপনাদের যে অবস্থা হয়েছে সেটা হতো, কিন্তু তাতে কি, এখন তো আমি শিক্ষক, বেয়াদবি করবে না কিন্তু, একদম বলে দিলাম, ফেল করে দেবো কিন্তু একদম। ফেলের কথা করছে রে, এই ফেরত কি দেখেছি যে আমরা নিজেরাই 12 বছর ফেল করেছি, ফেল করতে করতে আমরা একটা আদু ভাই আছে না, নতুন আদু ভাই হয়েছি, ফেল করা লাগবে করতে করতে আমরা রেকর্ড
আঞ্চলিক রেকর্ড পার করেছি আর জাতীয় রেকর্ড করবো, আর তুমি ফেলের ভয় দেখাচ্ছো। খারাপের কি দেখেছি? শোনো, তোরে কষি সৃষ্টি, তুই কোনো কথা কষনি, ছোট বোন ছোট বোনের মধ্যে থাক, স্যার হলো কলেজে, এখানে কোনো আমাকে গ্রামে আমার খালাতো ভাই হয়, ঠিক আছে? কি কইতেছিস? খালাতো ভাই হয় যাই হয়, তুই কোনো কথা কইনি, ছোট বোন ছোট বোন চলে যা, চল সৃষ্টি আইসি তো ঝামেলাটা পাকা দিবি, তাহলে কি হতো? ফাঁসির মরো অনেক কষ্ট, সেটা করা যাবে না। আস্তে করে ইন্দুর মারা বিষকে মরে যাবো, সেটা অবশ্য আমরা দুইজনে মিলে একসাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি, বদলাইছি, ঠিক আছে? খবরদার, একদম লাঠি ফালো, লাঠি ফালা। হ্যালো ফাজিল গুলা, গায়ে হাত তুলতে আসছিস, আর একবার গায়ে হাত তুল। রাতের বেলা আমার কাছে কি থাকো? গাছের মধ্যে ফাঁস দিয়ে মরবো, পরে অনেক ভাইবে দেখলাম ফাঁসির মর অনেক কষ্ট, সেটা করা যাবে না। আস্তে করে ইন্দুর মারা বিষকে মরে যাবো, সেটা অবশ্য আমরা দুইজনে মিলে একসাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নিয়েছি, বদলাইছি, ঠিক আছে? তোদের যা খুশি তোরা কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা, দেখিস কি সুন্দর করে বলে ফেললাম। হ্যাঁ, আমরা বললেই কি আর বাঁচলে কি, তোর তো কিছু আসে যায় না, আর তোর কে? হ্যাঁ, সব টান, সব ভালোবাসা, সব কিছু তো তোর ওই বাইকোলার দিকে চলে গেছে, এটা আমরা বুঝিনি কি? আমি একটা দিয়ে বুঝলাম না, সামান্য একটা ভাঙা বাইক, সেটার জন্য তুই পাগল হয়ে গেলি? আচ্ছা আচ্ছা, আমরা কি বাইক কিনতে পারতাম না? কত নতুন নতুন বাইক পাবো? এত মোটা মোটা গলায় তোমাকে কথা কয়া লাগবে না, দুইজনের আমার চেনা আছে, যাও। ওরে বিউটি রে, তোরে যত দেখতেছি অত খালি আশ্চর্য হচ্ছি, ছোটবেলার বন্ধু, ছোটবেলার বান্ধবী, কত আমরা ঘুরেছি, কত সুখ দুঃখে থাকেছি, আর এখন আমরা মরে যাচ্ছি, তোরে কলাম কর পরও তোর কোনো ধরনের মায়া মমতার সিম্পল দেখিয়ে নাই কিচ্ছু রে, দেখিস নাই। এখন তোদের আর কিছু বলার আছে? আরে বিউটি রে, এই যে বুকটা দেখতেছিস, যদি মনে করে কাইটে তোরে দেখাতে পারতাম এই হাটটা, সেটা তো বুঝতে পারতি তুই, আমি তোরে কি পরিমাণ ভালোবাসি, অনেক বেশি পরিমাণ ভালোবাসি রে, এটা তো দেখার মতো। কি কব, ও আর কি ভালোবাসে, আর আমি আমি ছোটকাল থেকে ভালোবাসতে পারছি, এই মুখের মধ্যে, এই মুখের মধ্যে পুষে রাখেছি, কি কব তোরে কত যে ভালোবাসি। আমিও তো অনেক ভালোবাসি তোকে, আমি সেটা তো মনে হতে দেখতেছি, অনেক ভালোবাসি, একদম পরাণের ভিতর থেকে, কলিজার থেকে তোদের দুজনের ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা, মানে বন্ধুত্বের ভালোবাসা এক জিনিস, আর তোরা আমাকে যেভাবে ভালোবাসিস ওইটা আরেক জিনিস, এইটার ওইটা সেম না। এখন শোন, অনেক রাত হয়েছে না, কালকে সকালে ক্লাস আছে না, যা ঘুমা, আমারও কাজ আছে, যা। যাবো, লাগানো দরকার, গেট লাগানোর কিছু জিনিস, আমরা দুজন ছাড়া তোর কাছে কেউ আসবে না, বুঝলি? দিনও আসবে না তোর কাছে, সে কেউ আসবে না, বুঝতে পারিস? আমরা পাগল হয়ে যেতে গেলে ঘুরে ঘুরে তোর হবে, মার ফুটি রানি কত ভালোবাসি, ভালোবাসি এই ভালোবাসি ওই ভালোবাসি, তা ফোন করতে পর কথা, খালি পছন্দ হয়ে যাস, ভাব করে করেছিস তুই? আপনাদেরকে আমি
ওর জন্য আমাদের বন্ধুকের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। খবরদার খবরদার, একদম লাঠি ফালো, লাঠি ফালা। ফাজিল গুলা গায়ে হাত তুলতে আসছিস, আর একবার গায়ে হাত তুল। খুব দরদ লাগতেছে তাই না? এখন তো আমরা তো কেউ না, সবকিছু সবকিছু। তোরা কি জানিস, সন্দেহ এমন একটা খারাপ জিনিস যেটা একটা বার যদি মানুষের মাথার মধ্যে ঢুকে ওই মানুষটা বরবাদ হয়ে যায়। খুব খারাপ। আর তোদের মতে সন্দেহের পোকাটা গিজ 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 করতেছে এখন, যে কারণে এখন তোরা পড়াশোনা সব বাদ দিয়ে একটা মানুষের সাথে শত্রুতা মিটে মেতে উঠেছিস না? বিউটি, তুই যা করছিস, তুই যা ভাবতেছিস সেটা সত্যি না। আমরা যা করছি, আমরা যা ভাবতেছি সেটাই সত্যি, তোর বুঝতে হবে। না এটা সত্যি না, এটা সত্যি না। কি জানিস তোরা, কি জানিস না সম্পর্কে? সত্যটা বলে দাও, ও দেখে সত্যটা বলে দাও, সত্যই সবার আগে। আমার একটু বলতে দিবা? বলো। উনি আমার সম্পর্কে কাজিন হয়, আমার খালাতো ভাই, কলেজে চাকরি হওয়ার পরে আমাদের বাড়িতে এসে উঠছে। আর আমার সাথে কার প্রেম হবে না ভালোবাসবে এটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ তোদের এত মাথা ব্যথা কেন? আজকে আমার সাথে যা প্রেম ভালোবাসা, আজকে আমি সব তোদেরকে বলবো। মনে বলে দাও। এই হাত ধরবি না করছি, হাত হাত এই বিউটি হাত হাত সব বলে দেওয়া উচিত, মানুষ জানবে যে কে তুমি। বের হও, বের হও, আর কোথায় বের হবো। ও ভাইয়া, সব খুলে বলে দাও, সত্য জানো সবার উপরে মানুষ সত্য তার উপর নেই। ভাইয়া এক মিনিট। এক মিনিট। ও ছে তুহিন, আমার বয়ফ্রেন্ড, প্রেম বলিস ভালোবাসা বলিস যেটা খুশি সেটা বলিস, সব কিছুই আমার ওর সাথে। আর আমাদের অনেক বছর ধরে রিলেশনশিপ, খুব তাড়াতাড়ি হয়তো বিয়েও করছি। তুহিন আমার স্কুল ফ্রেন্ড, মানে আমরা একসাথে এক স্কুলে পড়াশোনা করতাম। হ্যালো, আই বিভিন, নাইস টু মিট ইউ। হ্যালো। আর ইনি হচ্ছে গুলজার, আমার কাজিন, আমার খালাতো। ওকে, হ্যালো। হ্যালো হ্যালো। গাধাগুলা, মানে যাকে নিয়ে সন্দেহ করছিস আগে পুরো কাহিনীটা শোন। সে আমার ভাই, তার চাকরির কারণে আমাদের বাড়িতে এসে উঠেছে। গাধাগুলা তাকে নিয়ে সন্দেহ করছে। শোন, এই সব কিছু ছাড়, ছেড়ে একটু লেখাপড়ায় মন দে, লেখাপড়ায় মন দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আইসে প্রফেসর গিরি আর করা লাগবে না, তোর প্রফেসর গিরি আর শোনার মনে হয় টাইম নাই। আমার সাথে ভালো থাকিস, যা সুখে থাকিস, যা। এই ভাইয়া তুমি যাবো আমাদের সাথে? তাক তোমরা যাও, আমি ওনার জন্য বাজার করে নিয়ে আসি। কি খাবেন? আমরা তিনজনই ফ্রেন্ড।